দিদির সুরক্ষা কবচ কর্মসূচির অঙ্গ হিসেবে দিদির দূতেরা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের সাথে কথা বললেন মদন মিত্র। স্থানীয় এক বাসিন্দার বাড়িতে গিয়ে ঢেঁকি চালিয়ে সাংবাদিকদের সামনে আসন্ন পঞ্চায়েত ভোটে ঢেঁকির দাওয়াই দিলেন তিনি। এই দিন তিনি বলেন, এই ঢেঁকি দিয়ে চাল ছাঁটলে কাকর কিছুই থাকে না, ভোটের দিন ও তার আগে আমরা এমন করে স্কুটনি করব, ঢেঁকি ছাঁটা চালের মতন আর কাকর থাকবে না। এই যে আমরা ঘুরছি, এতে করে সমস্ত কাকর বেরিয়ে যাচ্ছে, দলের মধ্যে কাকর চাকর কিছুই নেই, দলের মধ্যে দেব কথা বলছে, মানে দলের মধ্যে গণতন্ত্র আছে। তবে নিশ্চিন্তে কাকর ছাড়া ঢেঁকি ছাঁটা পরিষ্কার সুগন্ধি চালের মতন ব্যালট পেপারে এবারে ভোট হবে। শেখ রাজীবের রিপোর্ট, NTVWB। ডায়াবেটিক হবে না, দৌড়ে দৌড়ে ডায়াবেটিক করতে গেলে ডায়াবেটিক ফুড লাগে, খেপে খেপে যাবে, ব্ল্যাক টি খাবে, কফি খাবে, তারা খাবে, আমাদের কর্মীরা খাবে, প্রত্যেকটা বুথে একদম কফি আর ব্ল্যাক টি। বিরোধী তো নেই, কেউ, আমি তো খুঁজছি পাচ্ছি না তো, কিন্তু কেউ যদি এসে বলে, আমাদের মনে হয় না বুথে কোনো এজেন্ট থাকবে বলে, তবু যদি কেউ এজেন্ট থাকে তাহলে আমাদের যখন খাবার যাবে আমরা কথা দিচ্ছি, তাদের খাবার না এলে আমাদের খাবার থেকে শেয়ার করে দিই। দুপুরবেলা আমাদের যায় যে লুচি তরকারি যাচ্ছে, বাতাসাটা হচ্ছে সব কিছু সবার পরে যখন বাড়ি ফিরে যাবে, যেমন গধূলি লগ্নে গরুরা বাড়ি ফিরে যায়, তেমনি ভোট দেওয়ার পর ভোটাররা যখন শান্তিতে অবাধ গণতন্ত্র, এবং এই নির্বাচনটার নামই হবে শান্তি, ওম শান্তি, এইটা করে যখন যাবেন হাতে একটা বাতাসা দিয়ে দেবেন মহাপ্রসাদ। সব কেন বাতাসা দেবো না, কেন ভালো তো বিরোধীদের বলবো এই বাতাসাটা খান স্পেশালি মেন। আমার ঘরের সমস্যা, জল পড়ে ঘরে, হ্যাঁ আবেদন করেছি, এই আমফানের ঝড়ে পরপরই করা হয়েছে না, হ্যাঁ জানালাম তো, উনি বললো এসে যাবে, বললো এক মাসের মধ্যে আসবে, তাই বললো। যতক্ষণ না আসবে ততক্ষণ তো অসুস্থ হওয়া যাবে না, দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, দু তিনবার তো হয়ে গেছে, এবারও বললো এসছে, এক মাস হয়তো লাগবে ঘর আসতে, তাই তো বুঝি বাড়ি অ্যাপ্লাই করেছিলেন কিন্তু আসেনি এখনো। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। ছেলে? ছেলে আমার। আমার রীতারানী বিশ্বাস। এসছেন দিদি, দিদির দূতেরা আপনার কাছে এসছেন, হ্যাঁ কি বললেন, আপনার কি সমস্যা রয়েছে? ওই সমস্যা এমন কিছুই নয়, সামান্য একটু সমস্যা, মানে অবস্থা গরিবের মধ্যেই আছি এই আর কি, তাই একটু কাজকর্ম, ছেলেটা একটু সাদা সিধে, তো ওকে একটু পঞ্চায়েতে একটু ঠিকাদারি করে, তার জন্য দু একটা কথা বললাম। এই কি বললেন, নেতৃত্ব কি বললেন? বললো যে ঠিক আছে আমি দেখবো। আপনার আশ্বস্ত হলেন? চাকরি তো আর হবে না, বয়স হয়ে গেছে, ওই পঞ্চাশ একটু ঠিকাদারি করে, ওইটা একটু করতে পারলেই হয়ে যাবে। একটা মেয়ে বিয়ের উপযুক্ত, ওর কাছে একটা পয়সা করি নেই, এই একটু অসুবিধা করে আছি আর কি। আমার নাম যতীন্দ্রনাথ সরকার। ঘর পেয়েছেন? চলেন বাড়িটা দেখে যান। ও বাবা, আবেদন করি না, আর আমার তো ঘৃণা লাগে এখন আবেদন করতে, দূরে আছেন দেখে যান। আর না বলছি কেন ঘৃণা লাগে, তো মদন মিত্র এলো দিদির দুধ, আর দেখো না দুধ দিতে আসছে, দেখো আসছেন আপনি, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, না শোনো না, আমি দেখাচ্ছি কাগজপত্র, চলেন কি করে, 100 দিনের কাজ করতাম বন্ধ হয়ে গেছে, এখন ওরা 100 দিনের কাজ বন্ধ, আমরা এখন বাস্তবতা একটা কর্ম করতে হবে,
এই ভ্যান নিয়ে বেরোয় যখন জোটে খাই না জোটে চুপচাপ। এই যে মদন মিত্র আপনাদের দোয়ারে আসলো, আমি চিনি না আমার নাম শিবুচরণ পোদ্দার। আমার বাড়ির আবেদন করেছি, এই তো কিছুদিন আগে করেছি, তবে আমার যার নামে ছিল সে মারা গেছে, ওই ঘরটা আমাদের নামে করার চেষ্টা করছিলাম কিন্তু হয়নি। সেটা কি বলছে পঞ্চায়েত থেকে কি বলছে? বলছে যে এখনো পরিষ্কার কিছু বলেনি হবে কি না। আজকে তো নেতৃত্বরা আসলেন, জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। ওনারা কিছু বললেন? উনি বলল যে ঠিক আছে। হ্যাঁ কি হবে জানেন? আপনার নাম? আমার নাম লক্ষ্মী বাওয়ালি।